नजर रखब परवर्ती संबादे। এই মুহূর্তের সবথেকে বড় খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা। আরেকবার দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ সেই ছবি, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্ধেই ইডির হানা। দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে হানা দিল ইডির আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দিল্লির পুলিশকে সঙ্গে নিয়ে ইডির বাড়িতে ইডির হানা বা তল্লাশি। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অবকারী দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চলছে ইডির। লোকসভা ভোটের আগ মুহূর্তে এই মুহূর্তের সবথেকে বড় খবর এক প্রকার, যেখানে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি। ইডির আধিকারিকরা সেই জায়গাতে রয়েছেন, তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়িতে হানা দিল্লি পুলিশ সহ ইডির আধিকারিকদের। কথা বলবো এই বিষয়ে নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। নীল, অবকারী দুর্নীতির অভিযোগে ইডির বাড়িতে হানা, এবার দুঃখিত কেজরিওয়ালের বাড়িতে হানা ইডির, কি বলবে? দেখো, উত্তর পূর্বের সব থেকে বড় চ্যানেল আমরা কেন বলি তার কিন্তু প্রমাণ আরো একবার আমাদের দর্শকদের আজকে আমরা দিচ্ছি। এই মুহূর্তে একমাত্র উত্তর পূর্বের প্রথম করে বাংলা চ্যানেল যারা মুখে বড় কথা বলে না, যারা স্ক্রিনটাকে ফলো করে, অর্থাৎ উত্তর পূর্বের প্রথম করে বাংলা চ্যানেল এই মুহূর্তে আপনাদের সামনে রাখছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যে ইডির হানা, সেই ছবি কিন্তু এক্সক্লুসিভ আপনাদের সামনে প্রথম কোন বাংলা টেলিভিশন তুলে ধরছে। এই মুহূর্তে যদি জাতীয় যে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমগুলি রয়েছে তাদের চিনে কিন্তু শুধুমাত্র এই একটাই ছবি, আর এ রাজ্যে বসে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা মুখে বলি না, আমরা সুপ্রীতি কাজে করি, এবং আমাদের যে দিল্লির স্পেশাল করেসপন্ডেন্ট সে কিন্তু এই মুহূর্তে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে থেকে সমস্ত ছবি কিন্তু ভ্যানগার্ডের দর্শকদের তুলে দিচ্ছে। এবং আমরা খাতায় কলমেও বলি না, আমরা উত্তর পূর্বের সব থেকে বড় অমুক, উত্তর পূর্বের সব থেকে বড় চ্যানেল, সব খবর সবার আগে, আমরা মুখে বলি না, আমাদের প্রতিনিধিরা কার্যত প্রত্যেক দিন গ্রাউন্ড জিরোতে থেকে এই ছবি আমাদের আমাদের দর্শকদের আমরা দেখাই। সেই সন্ধ্যে আজকে দিল্লির পুলিশের বিশেষ টিম এবং ইডি আধিকারিকদের বিশেষ টিম সরাসরি পৌঁছে গিয়েছে প্রথমেই অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমোর বাড়িতে, এবং সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আমাদের দর্শকরা আমাদের টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন। এরা যত দূরে থাক, এখনো পর্যন্ত উত্তর পূর্বের কোনো বাংলা চ্যানেলে হয়তো এই ফুটেজ এখনো পর্যন্ত দেখাতে পারেনি। সেই ক্ষেত্রে আমি আমাদের যে স্পেশাল করেসপন্ডেন্ট দিল্লির তাকে ধন্যবাদ জানাবো একেবারে সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি চিত্র তুলে ধরার জন্য, এবং জাতীয় টেলিভিশন গুলির সঙ্গে পাল্লা দিয়ে যে আমাদের প্রতিনিধি দিল্লিতে বসে কাজ করছে, এবং অনেক তার ইনফ্রাস্ট্রাকচারের অনেক অভাব আমাদের থাকতে পারে, কিন্তু মানসিকতাতে এবং কাজের যে টিম স্পিরিট তাতে কিন্তু আমরা কারোর থেকে কোনো অংশে জাতীয় টেলিভিশন গুলির থেকে কম যাই না, সেটা আরো একবার প্রমাণ হলো। এবার আসি খবরের কথায়। সন্ধে 6:30টার পরই দিল্লি পুলিশের বিশাল টিম এবং দিল্লি পুলিশের নামকরা আধিকারিকরা কিন্তু ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কার্যত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি চারদিক দিকে ঘিরে ফেলেন। এবং সেই ক্ষেত্রে দিল্লি পুলিশ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, এবং সেই ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো তর্ক না হয়, কোনো রকম কোনো বিতর্ক না হয়, তার জন্য কোনো কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যেখানে বাংলায় দেখা যায় ইডি গেলেই তাদের নিরাপত্তার দায়িত্বে এবং কাজের সুবিধার্থে থাকে হচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এই ক্ষেত্রে রয়েছে হচ্ছে দিল্লি পুলিশের বিশাল টিম এবং দিল্লি পুলিশের সর্বোচ্চ পর্যায়ের আইপিএস অফিসারদের তত্ত্বাবধানে এই যে তল্লাশি অভিযানে কিন্তু ইডিকে সাহায্য করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সবার একটাই প্রশ্ন যে অরবিন্দ কেজরিওয়াল
তার মুখ্যমন্ত্রীর যে বাসভবন তার ভিতরে আছে কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তবে যেটা এখনো সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে তার বাড়িতে আছে কিনা সেটা কিন্তু কনফার্ম নয়। ইডির আধিকারিকরাও কিন্তু সেইভাবে কিছু তারা জানায়নি যে তারা অরবিন্দ কেজরিওয়াল রয়েছে কিনা। তবে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যখনই ঢোকে তখনই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তারা ইডির আধিকারিকদের প্রশ্ন করে এবং তারা ইডির আধিকারিকরা পরিষ্কার তাদের যে সমন এড়িয়ে গেছে এবং সেই সমন এড়িয়ে যাওয়ার জন্য তারা যে হানা দিতে পারে তার নথিপত্র দেখায়। এবং আজকে সুপ্রিম আজকেই কিন্তু আদালতে রক্ষা কবচ চেয়ে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তিনি আদালতে গিয়েছিলেন, সেই আদালত কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ডাকে সাড়া দেয়নি এবং তারপরেই কিন্তু সকাল বিলম্ব না করে কার্যত অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চলে গিয়েছেন ইডির আধিকারিকরা। এবং অরবিন্দ কেজরিওয়াল দু তিন দিন আগেই বলেছিলেন যে নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, গ্রেপ্তার করা হবে কিনা সেটা ইডির আধিকারিকদের সিদ্ধান্ত। তবে আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছিলাম যেহেতু ছবার সাতবার আটবার তিনি তার আবগারি দুর্নীতি মামলায় সমস্ত এড়িয়ে গেছেন, তাই তার বিরুদ্ধে যদি চূড়ান্ত ব্যবস্থা ইডির আধিকারিকরা নেয় তাহলে কার্যত কিন্তু কিছু বলার থাকবে না অরবিন্দ কেজরিওয়ালের। আমরা দেখেছিলাম যেভাবে যেভাবে 10 বার মানে 9 বার ইডির আধিকারিকদের জেরা এড়িয়ে যাওয়ার পর সোজাসুজি কিন্তু হেমন্ত সোরেনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছিল ইডির আধিকারিকরা। এবং তার আগে অবশ্য ইডির আধিকারিকদের মুখোমুখি হওয়ার পরই হেমন্ত সোরেন কিন্তু সময় চেয়েছিল যে তাকে যেন পদত্যাগ করার সময়টা দেওয়া হয়, সেটা কিন্তু পদত্যাগ করার সময় কিন্তু দিয়েছিল ইডির আধিকারিকরা। পদত্যাগ করার পরে 1 ঘন্টাও তার জন্য ইডির আধিকারিকরা সময় নষ্ট করেনি, সোজাসুজি তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। সেই মামলা এখন বিচারাধীন এবং গ্রেপ্তার নিয়ে ইডির আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই মামলাতে কিন্তু কোন রকম তাকে রক্ষা কবচ দেয়নি, মামলাটা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ঝাড়খণ্ড হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। ঠিক এই ক্ষেত্রেও ঠিক একই ছায়া দেখা যাচ্ছে যে আটবার অষ্টমবার তার বাড়ির সামনে অষ্টমবার হাজিরা এড়িয়ে যেতেই কিন্তু আজকে ইডির আধিকারিকরা একদম নির্বাচন চলছে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, নির্বাচনের মনোনয়ন জারি হয়ে গেছে, মনোনয়নও অনেকে দেওয়া শুরু করেছে, সেই সময়তে কিন্তু ইডির আধিকারিকরা সটান হাজির হলেন। এখন সেখানে নথিপত্র দেখার যাচাইয়ের যে কাজ সেই কাজ চলছে, ইডির অফিসাররা আছেন যারা এই মামলার আইও তারা রয়েছেন, আইপিএস পদমর্যাদার 4 জন অফিসার রয়েছেন, 1 জন ডিএসপি পদমর্যাদার ইডির আধিকারিকরা রয়েছেন এবং আইটিরও 1 জন অফিসার রয়েছেন এবং ইডির লয়াররাও কিন্তু সেই জায়গাতে রয়েছেন। ম্যারাথন রেড কিন্তু এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চলছে সুপ্রীতি। তবে যেটা প্রশ্ন যে আজকে কি চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেবে ইডি আধিকারিকরা, সেই বিষয়তে এখনো পর্যন্ত কোন কনফার্মেশন ইডির আধিকারিকরা দেয়নি। সাধারণত এ যাবৎকালে যত ইডির আধিকারিকদের এরকম ম্যারাথন তল্লাশিতে যাওয়ার আমার অভিজ্ঞতা তাতে কিন্তু রাত ভোর এইরকম এগুলো তো আর তোমার হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট জোগাড় করে ইডির আধিকারিকরা প্রত্যেকটা কাগজ তারা খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর বাজেয়াপ্ত করার আগে তার সিজার লিস্ট তৈরি করতে হয়, সিজার লিস্টে যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যিনি থাকবেন তাকে দিয়ে স্বাক্ষর করাতে হবে, তারপর সেগুলো বাজেয়াপ্ত হয়, বাজেয়াপ্ত করার পরই তারপর হয় হচ্ছে ইন্টারোগেশনের পালা, যে মূল অভিযুক্ত থাকে তাকে ইন্টারোগেশন করা হতে পারে। এবং এই কেসে অরবিন্দ কেজরিওয়ালের যদি কোনো দেহরক্ষী বা তার বাড়ির কোনো অভিযুক্ত থাকে তাকে ইন্টারোগেশন করা হবে, ইন্টারোগেশনের পুরো ভিডিও ফটোগ্রাফি ইডির আধিকারিকরা সাধারণত করে রাখেন, কারণ কোন রকম যাতে অভিযুক্তরা আদালতে গিয়ে ইডির আধিকারিকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন বা মানসিক হ্যারেসের অভিযোগ না তুলতে পারেন। সাধারণত এই সমস্ত বড় মামলাতে ইডির আধিকারিকরা কিন্তু এই যে পুরো যে তল্লাশি অভিযান সেটা কিন্তু ভিডিও ফটোগ্রাফি করে এবং ভিডিও ফটোগ্রাফি করে তাদের কাছে রেখে দেয়, তারপর ইন্টারোগেশন চলবে, ইন্টারোগেশন চলার পরে ইন্টারোগেশন হওয়ার পরে সেখানে স্বাক্ষর হয় যে কতগুলো প্রশ্ন তাকে দেওয়া হয়েছে এবং সেটা স্বাক্ষর করার পরে যদি যদি কিনা
একটা ইডি তদন্তকারী আধিকারিকরা খুশি হতে না পারে তদন্তে মানে প্রশ্ন উত্তর পর্বে, এবং সেই জায়গাতে যদি তদন্তকারী আধিকারিকের মনে হয় যে প্রশ্ন এড়িয়ে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বা যে কোনো অভিযুক্ত তারা তদন্তে অসহযোগিতা করছে, তাহলে কিন্তু গ্রেপ্তার করলে কোনো আইনত বাধা নেই ইডির গোয়েন্দাদের কাছে। এবং সেই ক্ষেত্রে সেই মানে এই যে পুরো লেন্দি তোমাকে বললাম প্রসেস, এটা চলতে চলতে প্রায় ভোর হয়তো গড়িয়ে যাবে, তারপরই জানা যাবে বা বোঝা যাবে যে আজকে ইডির আধিকারিকরা এই ভোটের মুখে দাঁড়িয়ে বৃহৎ কোনো সিদ্ধান্ত নেয় কিনা। তবে তার বাড়িতে ইডির আধিকারিকদের হামলার পরই রাজনৈতিকভাবে কিন্তু দিল্লির মাটি একটু একটু করে উত্তপ্ত হচ্ছে, এবং ইডির আধিকারিকদের যখন তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন সেই সময়তে আপ সমর্থকরা যাতে কোনো রকম তার বাড়ির সামনে আসতে না পারেন, কাজে বাধা দিতে না পারেন, তার জন্য কিন্তু দিল্লি পুলিশ সতর্ক। দিল্লি পুলিশ প্রত্যেকটা মোড়ে মোড়ে ডাকা চেকিং ইতিমধ্যেই শুরু করেছে, কাউকে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কাউকে অপরিচিত কাউকে তারা যেতে দিচ্ছে না। এবং সর্বশেষ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি যে ইডির আধিকারিকরা শেষ পর্যন্ত তাকে জেরা করতে পেরেছেন কিনা বা তিনি বাড়িতে দিল্লির বাড়িতে রয়েছেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সুপ্রীতি অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ আমরা যেমনটা জানতে পারছি প্রায় 10 থেকে 12 জনের একটি প্রতিনিধি দল অর্থাৎ ইডি আধিকারিকদের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছে এবং তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়ে কেজরিওয়ালের বাড়িতে তারা প্রবেশ করেছে। বাড়ির সামনে মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ, অর্থাৎ এক প্রকার আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই এই মুহূর্তে দাঁড়িয়ে। সব থেকে বড় খবর যেমনটা তুলে ধরলাম আমরা, ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।